আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আজকে বানাবো নুডলসের পাকোড়া। আর এই নুডলসের পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি নুডলস সেদ্ধ করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আরও নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটি ডিম, আর নিয়েছি ময়দা। তাহলে ভিডিওটি শুরু করি। নুডলস আমি এক সাইড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিব লবণ। তারপর এগুলোকে মেখে নিব।
Thank you.